हेलो बंधुरा, এই ভিডিওতে আমি দেখাবো কুয়েতের এক দিনার সমান বাংলাদেশে কত টাকা। তো এই রেটটা আসলে কম বেশি হয়, প্রতিদিনই এটা ওঠানামা করে। তো আমি যদি আজকের ডেট দেখাই, 15 জুলাই, আজকের এক দিনার সমান বাংলাদেশি 304 টাকা 79 পয়সা। তো আমরা যদি লক্ষ্য করি গত এক মাসে এই দিনারের রেটটা কেমন ছিল, তো এটা মূলত সর্বনিম্ন 302 টাকা 50 পয়সা থেকে সর্বোচ্চ 304 টাকা 97 পয়সা পর্যন্ত ওঠানামা করেছে। তো বর্তমানে রেটটা কিন্তু এরকমই, 302 টাকা থেকে 305 টাকা পর্যন্ত রেট ওঠানামা করে। তো আমি যদি গত 5 দিনের দিনারের রেটটা দেখাই আপনাদের, তো গত 5 দিন যে রেটটা ছিল, তো এটা 302 টাকা 50 পয়সা থেকে 306 টাকা 11 পয়সা পর্যন্ত ওঠানামা করেছে। তো এই দিনারের রেট কিন্তু পূর্বে আরও অনেক কম ছিল। তো আমরা কিন্তু এখানে লক্ষ্য করলে দেখতে পাবো, বিগত এক মাস আগেও এটার রেট খুবই কম ছিল। তো আমরা যদি গত এক বছরের গ্রাফটা দেখি তাহলে বুঝতে পারবো এটা 277 টাকাও ছিল গত এক বছরের ভিতর। তো রিসেন্টলি কিন্তু দিনারের রেটটা অনেকটাই বেড়ে গেছে। তো যারা কুয়েত প্রবাসী আছে তাদের জন্য এটা সত্যি আনন্দের বিষয়। তো আমি যদি গত 5 বছরের গ্রাফটা আপনাদের দেখাই তাহলে আরও ক্লিয়ার হবেন আপনারা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 261 টাকা থেকে আসলে এটা ওঠানামা করতে করতে আজ এই পর্যন্ত এসেছে। তো আজকের যে রেটটা, আজকে আছে 304 টাকা 79 পয়সা। তো আমি যদি আপনাদের আরেকটু দেখাই, তো কুয়েতের একদিনের সমান যদি 304 টাকা 79 পয়সা হয় বর্তমানের রেটটা, সেক্ষেত্রে আমরা 10 দিনের সমান কত আসে আপনারা দেখতে পাচ্ছেন, 3047 টাকা 88 পয়সা। একইভাবে আমি যদি 100 দিনের বাংলায় কনভার্ট করে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 30,478 টাকা 78 পয়সা। তো একইভাবে আমি যদি 1,000 দিনার আপনাদের বাংলায় কনভার্ট করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন 3,04,787 টাকা 83 পয়সা। তো আপনারা দেখতে পাচ্ছেন কুয়েতের একদিনের সমান বাংলাদেশি 304 টাকা 79 পয়সা। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।